কোরআন হাদিসে না থাকলে বলে যে গেল মানি। একটা জিনিস মনে রাখবেন, প্রত্যেকটা ওলির কারামত সত্য, নিঃসন্দেহে সত্য। এই যে আমরা যে এতদিন শুনলাম ওনারা অদৃশ্য গায়েবের খবরও জানেন, এটা আমরা আমি দুইটা কোরআনুল কারীমের আয়াত থেকে আলোচনা করব সংক্ষিপ্ত সময় পর্যন্ত। আমি খুবই সংক্ষিপ্ত দুইটা আয়াত থেকে আপনাদের মাঝে আমি কি করব আলোচনা করব যে ইনারা আসলে গায়েবের খবর জানেন। প্রথম যে বিষয়টা আমি প্রথম যে আপনাদের মাঝে একটা আয়াত থেকে আলোচনা করব, এই যে আমরা এখানে এসেছি খানকারাপুর খানকা শরীফে, কার মহব্বত এসেছি ভাই? পীর মুর্শিদ ভাই, অবশ্যই তিনার মহব্বতে এই জায়গায় এসেছি। আমাদের উদ্দেশ্যটা কি? আজকে পীর মুর্শিদ পাকের পবিত্র ওরসে পাওয়া, ওনাকে মহব্বত করে ওনাকে ভালোবেসে আমরা এই জায়গার মধ্যে এসেছি। তো মনে রাখবেন, এই যে ওনাদের সাথে আমাদের মহব্বত, আমাদের সোহবত, আমাদের কানেক্ট, একমাত্র ওনাদের ভালোবাসার কারণে আমরা এই খানকার মধ্যে এসেছি। কিন্তু অনেক পীর ভাই আছে, হয়তো বাড়ির কোন সদস্যের মহব্বতে, কোন কর্মের মহব্বতে বা কোন দুনিয়ার মহব্বতে এই বীর মুর্শিদ পাকের ওরসে পাকে হাজির হতে পারে। কিন্তু আমরা যারা হাজির হয়েছি, মনে রাখবেন আমার আপনার ওরসে পাকের দিনে হয়তো লাখ কাজকর্ম আমাদেরকে চাপিয়ে ধরতে পারে, আমাদেরকে আটকে ধরতে পারে, লাখ মুসিবত আমাদেরকে আটকে ধরতে পারে। যেই মুরিদ লাখ মুসিবতকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে বীর মুর্শিদ পাকের কদমের নিচে হাজির হবে, আমার বীর মুর্শিদ পাক তাকেই কবুল করে। আপনি দুনিয়ার মহব্বতে, স্ত্রীর মহব্বতে, সন্তানের মহব্বতে, বাড়ির মহব্বতে, আপনি এই মহব্বতে আটকে আপনি জড়িয়ে আপনি বীর মুর্শিদ পাকের অনুসরণ করতেছে, আপনি বাড়ির থেকে বেরোতে পারেন নাই। বুঝতে হবে আপনার দিলের মধ্যে সঠিকভাবে বীর মুর্শিদ পাকের মহব্বত প্রবেশ করে, আপনার দিলের মধ্যে সঠিকভাবে বীর মুর্শিদ পাকের মহব্বত প্রবেশ করত, আজকে এত বড় একটা ওরসে পাক আমরা ঘরে থাকতে পারতাম। এই জন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলা ইল্লাহু ইয়াউমা ইযিন বা'দুহুম লিবা'দিহিম আদুউন ইল্লাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন সমস্ত বন্ধু, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন সেই হাসরের ময়দানে প্রত্যেকে কি হবে? একে আর একজনের শত্রু হয়ে যাবে। এই আয়াতটা কোরআনুল কারীমের আর যুখরুফ আয়াত নম্বর 67 এই সূরার মধ্যে আয়াত শরীফখানে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে সমস্ত বন্ধু, সমস্ত আত্মীয় স্বজন, সমস্ত ঘনিষ্ঠ আত্মীয় স্বজন ওই কিয়ামতের ময়দানে এমন কিয়ামত শুরু হবে সেই দিন প্রত্যেকটা বন্ধু বন্ধু শত্রু হয়ে যাবে, প্রত্যেকটা আত্মীয় আত্মীয় শত্রু হয়ে যাবে, পিতা মাতার সন্তানের শত্রু হয়ে যাবে, সন্তান সেদিন পিতা মাতারও শত্রু হয়ে যাবে। কিয়ামতের দিন এমন একটা দিন, সেই দিন কেউ কাউকে চিনবে না, সেদিন প্রত্যেকেই কি একজন আরেকজনের শত্রু হবে। আত্মীয়তা আমরা যে সম্পর্ক করেছি, এই যে সন্তানের সাথে সম্পর্ক করে, পিতা মাতার সাথে সম্পর্ক করে, আমাদের সংসারের সাথে সম্পর্ক করে, এই যে আমরা যে আজকে ঐশ্বরিক মিস করে ফেলেছি, মনে রাখবেন এই আত্মীয় সম্পর্ক, এই পিতা মাতার সম্পর্ক, এই বন্ধুর সম্পর্ক কি আমাদের ময়দানে আপনার আমার ওই কঠিন বিপাতে সেই দিন তারা আমাদের পাশে না দাঁড়িয়ে উল্টো আমাদের শত্রু হয়ে দাঁড়িয়ে। এই জন্য আত্মীয় স্বজনের মহব্বতে, সংসারের মহব্বতে, পিতা মাতার মহব্বতে, এমনকি নিজের সন্তানের মহব্বতেও কখনো ওরস পাক মিস করবেন না। কেন? এরা আমাদের দেহ আপন। কোরআনুল কারীমের মধ্যে বলতেছে সেদিন কেউ কাহারও চিনবে না, সবাই সবাইকে ভুলে যাবে। কিন্তু আয়াতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইল্লাল মুত্তাকিন, শুধু যারা পরহেজগার বান্দা, শুধু যারা আল্লাহর বান্দা, শুধু যারা হুজুর
ইল্লাল মুতাকি, যারা বুজুর্গ বান্দা, যারা হাজওয়ালা ব্যক্তি, যারা পরহেজগার ব্যক্তি, এরা কি করবে? এরা কিয়ামতের ওই কঠিন বিপদে একজন আর একজনকে ভুলে যাবে না। তারা ওই কঠিন বিপদের মধ্যে যখন পিতা মাতা আপনাকে ছেড়ে দিবে, আপনার ঘরের স্ত্রী আপনাকে ছেড়ে দিবে, আপনার সন্তান আপনার শত্রু হয়ে যাবে, আপনার বন্ধু আপনার শত্রু হয়ে যাবে, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইল্লাল মুত্তাকিন, শুধু মুত্তাকিন নাই তাদেরকে চিনবে। মুত্তাকিন বলতে যারা আল্লাহওয়ালা ব্যক্তি, যারা পরহেজগার ব্যক্তি, যারা বুজুর্গ ব্যক্তি, যারা আল্লাহর প্রিয় বান্দা, এরা কি করবে? সেই দিন আল্লাহর কার করায় দাঁড়িয়ে যাবে, মওলা অমুককে যে তুমি জাহান্নামের দিকে দিচ্ছ, অমুককে যে তুমি যজকের দিকে দিচ্ছ, এই ব্যক্তি অমুক ব্যক্তি সেই দিন দুনিয়ার মধ্যে আমার সাথে নামাজ আদায় করবে। তার মানে আমরা কোরআনুল কারীমের এই আয়াত পাঠ দ্বারা বুঝতে পারলাম, দুনিয়ায় আমাদের যাদের সাথে সম্পর্ক আছে, দুনিয়ায় আমাদের যাদের সাথে সুহবত আছে, দুনিয়ায় আমাদের যাদের সাথে ভালোবাসা আছে, এই পিতা মাতা বলেন, সন্তান বলেন, আত্মীয় বলেন, যত বড় বন্ধু বলেন, সেই দিন কেহই আমাদের কাজে আসবে না। সেই দিন কারা আমাদের কাজে আসবে? ইল্লাল মুত্তাকিন, যারা পরহেজগার ব্যক্তি, যারা আল্লাহওয়ালা ব্যক্তি, যারা বুজুর্গ ব্যক্তি। তো মনে রাখবেন ইল্লাল মুত্তাকিন, এই মুত্তাকিনের সুহবতে যদি আমরা আসতে পারি, আল্লাহওয়ালা ব্যক্তির সুহবতে যদি আমরা আসতে পারি, দিনদার ব্যক্তির সুহবতে যদি আমরা আসতে পারি, এদের সাথে যদি আমাদের সুহবত থাকে, খানেকার সাথে যদি আমাদের সুহবত থাকে, আল্লাহওয়ালাদের সাথে যদি সুহবত থাকে, আমাদের সেদিন সমস্ত মানুষ ভুলে গেলেও মুত্তাকিনরা ভুলবে না। এখন তাহলে বোঝেন যে আপনার সন্তানের সাথে বেশি সম্পর্ক রাখতে হবে না আল্লাহওয়ালা ব্যক্তির সাথে সম্পর্ক রাখতে হবে? আপনার স্ত্রীর সাথে বেশি মহব্বত রাখতে হবে না আল্লাহর ওলিদের সাথে বেশি মহব্বত রাখতে হবে? এখন বোঝেন আপনার বন্ধুর সাথে বেশি মহব্বত রাখতে হবে না আল্লাহর ওলির সাথে বেশি মহব্বত রাখতে হবে? বন্ধু আপনাকে জাহান্নামের দিকে টানবে, পিতা মাতা আপনাকে জাহান্নামের দিকে টানবে, আত্মীয় আপনাদেরকে জাহান্নামের দিকে টানবে, কিন্তু আল্লাহর ওলিরা বুজুর্গ দিনেরা আমাদেরকে জাহান্নাম থেকে টেনে জান্নাতে। সুবহানাল্লাহ, কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলছে সেই দিনে কেবল কাউকে মনে রাখবে না, শুধু ইল্লাল মুত্তাকিন, যারা মুত্তাকিন বান্দা তারাই কি করবেন? সেই দিন আমাদেরকে ভুলে যাবেন না, সেই দিন আমাদেরকে রাস্তা ভুলিয়ে দিবেন না, সেই দিন আমাদেরকে কি করবেন? জাহান্নামের কোনায় থেকে টেনে টেনে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আল্লাহ যারা মুত্তাকিন বান্দা আছে তাদের দ্বারা আমাদেরকে জান্নাত দান করবেন। তার মানে আমরা বুঝলাম পিতা মাতার সাথে সম্পর্ক রাখতে হবে, আদব রাখতে হবে, এনারা সবচেয়ে ঊর্ধ্বের জিনিস। কিন্তু ভাই আল্লাহ নবী এবং আহলে বাইতের চাইতে বেশি এনাদেরকে মহব্বত করলে আপনার মধ্যে ঈমান প্রবেশ করবে না। আমি আপনাকে বড় মহব্বত করি, কিন্তু আমার নিজের জানের চাইতে আমি এখন আপনাকে মহব্বত করতে পারি না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল বলেছিলেন ওমর, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে আমাকে মহব্বত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। তো এই তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর বলছি, আমি আমার নিজের জানের চাইতে আপনাকে বড় মহব্বত। তখন আল্লাহ রাসূল বলল ওমর তুমি এখন কি হয়েছো? মুমিন হয়েছো। তো পিতা মাতার সম্মান আমাদের কাছে মাথার উপর, আমাদের সন্তানের স্নেহ আমাদের বুকের মধ্যে, কিন্তু সন্তানের মায়ায় পড়ে, পিতা মাতার মায়ায় পড়ে, সংসারের মায়ায় পড়ে যদি আল্লাহ এবং রসুলের পথকে আপনি পিছিয়ে যান, মনে রাখবেন ঈমান প্রবেশ করে না। এনারা আমাদেরকে নাজাত দান করবে, এনারা আমাদেরকে জাহান্নাম থেকে টেনে জান্নাতে নেবে, এনারা কিয়ামতের ময়দানে সবাই যখন আমাদেরকে ভুলে যাবে, এনারা কি করবেন? এনারা আমাদেরকে তখন বলবে যে না, এ আমার উম্মত, আমার নবীর উম্মত ছিল, আমার মুরিদ ছিল, আমার পিছনে নামাজ আদায় করেছিল, তখন আমাদেরকে কেউ ভুলবে না। আমরা এটা স্পষ্ট বুঝতে পেরেছি। এই জন্য কোন ওরসে পাক, কোন ১১০০ লাখ মুসিবত যখন মনে করবেন যে আজকে ওরস পাক, আজকে আমার এতদিন পরে একটা কাজ করে গেছে, মনে রাখবেন এটা আপনার জন্য আমার জন্য একটা পরীক্ষা, যারা ওটাকে ফেলে এখানে আসতে পারবে। আর সংক্ষিপ্ত সময় আমি শেষ করে দেব। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে
আর একটা বিষয় হচ্ছে, আপনারা সকলে জানেন যে এতক্ষণ পর্যন্ত আপনারা সকলে আলোচনা শুনেছেন যে আমাদের পীর মুর্শিদ পাক একজন হাফেজ সাহেবের মনের খবর দিয়ে গেছে। তো এটা এই যে মনের খবর জানা, এটা কোরআনুল কারীমের সূরা আলী ইমরানের 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজে স্পষ্টভাবে খুলে দিয়েছেন। কি খুলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলী ইমরানের মধ্যে বলেছেন, 49 নম্বর আয়াতের মধ্যে বলেছে, রাসূলান ইলা বনি ইসরাঈল আননি কদ যীদুকুম বি আয়াতিন মির রাব্বিকুম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঈসা আলাইহিস সালামের কথা বলা হয়েছে যে আর তিনি হলেন বনি ইসরাঈলের জন্য পরিত রসুল। ঈসা আলাইহিস সালাম তিনি কি করেছেন? নিশ্চয় আমি তোমাদের নিকট আমার রবের থেকে একটা নির্দেশ হয়ে এসেছি। তারপরে এই আয়াতের মধ্যে ঈসা আলাইহিস সালাম বলেছেন যে কি, আমি তোমাদের জন্য কাদামাটি দ্বারা পাখির আকৃতির ন্যায় আমি পুতুল তৈরি করতে পারি, আর ওই পুতুলে যখন আমি পু দিই ওই পুতুল কি হয়ে যায়? জিন্দা হয়ে উঠতে শুরু করে। আল্লাহর হুকুমে ওই পুতুল কি হয়? জিন্দা হয়ে পাখির ন্যায় উঠতে পারে। এই যে আমরা যে বলি আল্লাহর ওলিরা কি করতে পারে? মুর্দাকে জিন্দা করে। আল্লাহর ওলিরা মৃতকে জীবন দিতে পারে। তো এইটা একমাত্র তাদের জন্যই খাস যারা আল্লাহওয়ালা ব্যক্তি, যারা বুজুর্গ ব্যক্তি, যারা আল্লাহর প্রিয় মাহবুব, যারা আল্লাহওয়ালা, তাদের দ্বারাই সম্ভব মৃতকে জীবিত করা। এখন আপনি একজন আম পীরকে যদি বলেন এই কারামত দেখাতে, এটা দেখাতে পারবে না। এই যে মর্যাদাটা ছিল, এটা ঈসা আলাইহিস সালামের মর্যাদা ছিল। কুরআনুল কারীমের মধ্যে এসেছে ঈসা আলাইহিস সালাম বলেছে কি, বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। আর বাহাদাতুল আসফার কিতাবের মধ্যে হুজুরুল রাসূল আজম বলেছে যে কি, তুমি আমার হুকুমে জিন্দা। সুবহানাল্লাহ। এটা যারা আল্লাহর মহাব্বান্দা, যারা আল্লাহর প্রিয় বান্দা, এরাই এই কথাগুলো বলতে পারে। তারপরে ঈসা আলাইহিস সালামের সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে এসেছে ওয়া আবরিল আকমাহা ওয়াল আবরাসা। ঈসা আলাইহিস সালাম বলছে জন্মগতভাবে যারা অন্ধ, জন্মগতভাবে যারা কুষ্ঠ রোগী, আমি ঈসা তাদেরকে সুস্থ করে দিতে পারি। এই যে আমাদের তাদের রোগ হয়, ক্যান্সার হয়, অসুখ হয়, বিপদ হয়, আমরা কি করি? বরফজুর পাকের কাছে যাই, পীর মুর্শিদ পাকের সোহবতে চলে যাই, খানিকার সোহবতে যাই, যে কি বলি, ইয়া পীর মুর্শিদ, ইয়া বরফজুর পাক, আমি এই বড় রোগের মধ্যে পড়ি, আপনার কদমে বেঁচে গেছি, আমার দুনিয়ার মধ্যে আর কোনো রাস্তা নাই, দুনিয়ার মধ্যে কোনো দরজা নাই, একটাই দরজা সেটা আপনার কদম, আপনি আমাকে এই রোগ থেকে সেবা দান করেন। অনেকজন বলে যে আল্লাহ ছাড়া কারো রোগ সারানোর ক্ষমতা নেই, না ভাই, কোরআন বলছে সূরা আলে ইমরানের 49 নম্বর আয়াতের মধ্যে ঈসা আলাইহিস সালাম বলছেন যে আমি কি করি, জন্মগতভাবে যারা মানব, জন্মগতভাবে যারা কুষ্ঠ রোগী আছে, আমি ঈসা কি করি, আমি তাদের রোগকে ভালো করি। এসে কি বলতো যে হে আল্লাহর নবী, হে আল্লাহর পয়গম্বর, আমি তো এই অসুস্থের মধ্যে আছি, আমি তো এই রোগের মধ্যে আছি, আপনি আমাকে রোগ থেকে শেফা দান করেন। ঈসা আলাইহিস সালাম তাদের রোগ থেকে শেফা দান করেন। তারপরে এই আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়াউইল মাউতা বিইজনিল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলতেছে আমি আল্লাহর হুকুমে মুর্দাকে জিন্দা করতে পারি। সূরা আলী ইমরান 49 নম্বর আয়াতের মধ্যে বলতেছে আমি কি করতে পারি, আল্লাহর হুকুমে মুর্দাকে জিন্দা করতে পারি। এই যে আমরা যারা এখানে হুজুর পাকদের কারামত পাক শুনলাম, হুজুর পাকরা মুর্দাকে জিন্দা করতে পারে, হুজুর পাকদের আল্লাহর ওলিদের হচ্ছে কারামত আর নবীদের হচ্ছে মুর্দা। ঈসা আলাইহিস সালাম কি করেছেন? মুর্দাকে জিন্দা করেছেন। ভাই ঠিক আমাদের দিনারা আছেন, নবীর আওলাদ আছেন,
মাওলানা আলী আওলাদ আছেন, মা ফাতেমা সালামুল্লাহ আলাইহার আওলাদ আছেন, আরে ভাই যে ঈসা আলাইহিস সালাম আমার আপনার নবী উম্মত হওয়ার জন্য, আমার আপনার নবীর উম্মত হওয়ার জন্য সর্বদা আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আর সেই নবীর উম্মতের আওলাদ আমাদের হুজুর পাক, ইনারাও নিঃসন্দেহে ঈসা আলাইহিস সালাম যেমন মুজিজা দেখিয়েছেন, ইনারাও নিঃসন্দেহে কারামাত দেখাতে পারে। সুবহানাল্লাহ, নাম তোমাদেরকে সেটাই প্রমাণ করেছে। তারপরে কি বলেছে, এ আগে কয়েকটা বিষয় আমরা পেলাম, একেতে পাখিকে জিন্দা করে উড়িয়ে দেওয়া, দ্বিতীয়তে রোগ ব্যাধি থেকে মুক্ত করে দেওয়া, তৃতীয়তে মৃতকে জীবিত করা, চতুর্থতে এই আয়াতের মধ্যে এসেছে যে এই আয়াতের মধ্যে বলতেছে ওয়া নাব্বিকুম বিমা তাকুনা ওয়া তাতাখিরুনা ফি বুয়ুতিকুম, এবং তোমরা কি করো, তোমরা যে বাড়ি থেকে যা আহার করে এসেছো এবং বাড়িতে যা জমা রেখে এসেছো আমি ঈসা সেই খবরও বলে দিতে পারি। এই যে আমরা একটু আগে হাফেজ সাহেবের একটা কারামত শুনলাম, আমার প্রিয় মুর্শিদ পাকের কাছে গেছে, ওনার মনের খবর আমার প্রিয় মুর্শিদ পাক বলে দিয়েছে, ঠিক ঈসা আলাইহিস সালাম বলতেছেন যে তোমরা কি করতে পারো, তোমরা যে বাড়ি থেকে আহার করে এসেছো, বাড়ি থেকে যে খাবার খেয়েছো এবং বাড়িতে যে খাবার আহার জমা রেখেছো আমি ঈসা বলে দিতে পারি তুমি বাড়ি থেকে কি খাবার খেয়েছো। তার মানে এই আয়াত দ্বারা প্রমাণ করে যারা আল্লাহওয়ালা ব্যক্তি, যারা বুজুর্গ ব্যক্তি, যারা আল্লাহর প্রিয় মাহবুব ব্যক্তি, এরা কি করতে পারে, এরা আমরা যারা কিছু করি আমাদের অন্তরের খবরও বলে দিতে পারে। সুবহানাল্লাহ, আপনি আমি কতটা গুনাহগার, কতটা নেককার, সাজ্জাদা নাসির হুজুর পাকের সামনে যাবেন আপনার কপাল দেখে হুজুর পাক বলে দিতে পারবে যে নেককার আছে বা গুনাহগার আছে, ওখানে গোপন করার কিছু নাই। এই জন্য মুরিদ হওয়ার যাই হবে আল্লাহটা ঠিক রাখতে হবে, একদিন অবশ্যই কি করতে হবে, আমাদের মসজিদের সামনে যেতে হবে। আপনি আমি বাড়িতে যতই গুণা করি মনে করতেছেন কেউ দেখতেছে না, কিন্তু যখন পীর মুর্শিদ পাকের সামনে হাজির হবেন, সাজ্জাদা নাসির হুজুর পাকের সামনে হাজির হবেন, উনি আপনার কপালকে আয়নার মতো পরিষ্কার দিতে পারবেন। আপনার সমস্ত আমল, সমস্ত কর্ম সব কিছু কি করতে পারবে, আয়নার মতো পরিষ্কার দিতে পারবে। এই জন্য বিশেষ করে আমরা যারা কাজিয়াছেন ছিলাম মরিদ আছি, আমাদেরকে মনে রাখতে হবে এই যে উপরের জামা কাপড়, উপরের লেবাস, উপরের সৌন্দর্য, এটা সৌন্দর্য না, আমাদের ভিতরের জগৎটাকে আগে সৌন্দর্য করতে হবে। কেন, আমাদেরকে একদিন অবশ্যই আকার সামনে দিতে হবে, সেই দিন দুনিয়ার মধ্যে হোক সেই দিন কবরের মধ্যে হোক, মনে রাখবেন আমার আপনার প্রিয় মুর্শিদ দুনিয়ার মধ্যে আপনি তার সোহবতে না হতে পারলেও কবরের মধ্যে আপনার পিতা মাতা ওখানে থাকবে না, আপনার আত্মীয় স্বজন ওখানে থাকবে না, আপনার কোনো বন্ধু বান্ধব থাকবে না, কিন্তু ওই জায়গা আমার প্রিয় মুর্শিদ পাক আগে তো উনি সেই দিন যেন কবরের মধ্যে দেখে আমাদেরকে দেখে যেন একটা মুস্কি হাসি দিতে পারে, যে কেন যখন দেখবে যে না এ অনেক বড় দিল আলাদা, এ বড় আল্লাহওয়ালা হলো, এ বড় বুজুর্গ ব্যক্তি হলো, না এ আমার মুরিদ হওয়ার উপযুক্ত, এইরকম সুরত দেখলে আমার মুর্শিদ অবশ্যই একটু হেসে দিবেন। আর হেসে দেওয়া মানেই তো আমার জন্য কবর, হাসর, মিজান, ফুলসিরা সব কিছু কি হয়ে যাবে, সফল কাজ। এই জন্য ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বলেছেন সর্বনাশ, তোমরা বাহির সৌন্দর্যের জন্য, তোমরা বাহির পরিষ্কারের জন্য পাগল হয়ে গিয়েছো, কিন্তু তোমাদের ভিতরটা অন্ধকার রয়েছে, তোমাদের ভিতরটা কি হয়েছে, ময়লা আবর্জনায় ভরে গেছে, কিন্তু তোমরা সেই দিকে কি করতেছো না, মন দিচ্ছ না, তোমরা বাহির সৌন্দর্য দেখানোর জন্য, মানুষকে সৌন্দর্য দেখানোর জন্য, মানুষকে সুন্দর কাপড় পরে দেখানোর জন্য এই দিকে তোমরা পাগল হয়ে গিয়েছো, কিন্তু সর্বনাশ তোমাদের দিল, তোমাদের অন্তর, তোমাদের কলব কি হয়েছে, অন্ধকার, অবিচ্ছিন্ন আবর্জনা দিয়ে ভরপুর হয়ে গেছে। এই জন্য ইমাম গাজ্জালী কি করেছেন, চার প্রকার পবিত্র কথা বর্ণনা করেছেন। প্রথম প্রকার বাহ্যিক পবিত্রতা, যেটা আমরা উজু ভেঙে গেলে করি,
যেটা আমরা ওযু ভাঙার কারণ যে কোনো একটা করে আমরা কি করি, ওযু করে নিই, গোসল করে নিই, এটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা। ইমাম গাজ্জালী বলছে সেটা তোমরা সকলেই করো, কিন্তু দ্বিতীয় প্রকার পবিত্রতা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের পবিত্রতা। অঙ্গ প্রত্যঙ্গের পবিত্রতা কি, আপনার হাত দ্বারা কখনো কোনো মানুষের উপর অত্যাচার করবেন না, আপনার মুখ দ্বারা কখনো কারো গীবত করবেন না, আপনার মুখ দ্বারা কখনো কারো কষ্টমূলক কথা বলবেন না, আপনার পা দ্বারা কখনো খারাপ দিকে চলবেন না, আপনার কান দ্বারা কখনো অন্য পীরবার গীবত শুনবেন না, আপনার মুখ দ্বারা অন্য পীরবার গীবত করবেন না। এটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের পবিত্রতা। আর এই অঙ্গ প্রত্যঙ্গের পবিত্রতা যিনি শিক্ষা দেন, যিনি শিক্ষা দেন, এটাকে পীর বলে, এটাকে মুর্শিদ বলে। আপনি বাহ্যিক পবিত্রতা, ওজুর খরচ, গোসলের খরচ, এটা যে কোনো মাদ্রাসায় গেলে আপনি কি করতে পারবেন, শিখতে পারবেন, একটা মসজিদের ইমাম সাহেবের কাছে গেলে শিখতে পারবেন, কিন্তু আপনার অঙ্গকে হেফাজত রাখা, আপনার হাতকে হেফাজত রাখা, আপনার মুখ হেফাজত রাখা, আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ হেফাজত রাখা, এটা একমাত্র আল্লাহওয়ালা ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলিদের সহবতে গেলে এটা করা এই জন্য তিনি অঙ্গ প্রত্যঙ্গের পবিত্রতা শিক্ষা দেন, তিনাকে পীর বলে, তিনাকে মুর্শিদ বলে। ইমাম গাজ্জালী বলছেন তৃতীয় নম্বর পবিত্রতা সেটা হচ্ছে কি, অন্তরের পবিত্রতা। এই অন্তরের মধ্যে কখনো অহংকার থাকবে না, হিংসা থাকবে না, এই অন্তরের মধ্যে রোগিকতা থাকবে না, আরেকজনের জীবন থাকবে না, এই সমস্ত কিছু থেকে অন্তরকে যখন নম্রতা, ভদ্রতা, বিনয়, আদর, এখলাস, তাকওয়া দিয়ে ভরপুর করতে পারবে, ইমাম গাজ্জালী বলছে তখন অন্তর পবিত্র হয়ে যাবে। আর আমাদের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে নম্রতা, ভদ্রতা, বিনয়, আদর, এখলাস, তাকওয়া যিনি শিক্ষা দেন, তিনাকে মুর্শিদ বলে। আপনি লাখ মাদ্রাসায় হাজার কিতাব পড়লেন, হাজার কোরআনের তাফসির পড়লেন, আপনার মধ্যে আদর, এখলাস, তাকওয়া, পরহেজগারিতা নাও ঘটতে পারে, কিন্তু একজন আল্লাহওয়ালা ব্যক্তির সোহবতে যদি আপনি 10 মিনিট থাকে, এমন আছে ওই 10 মিনিটের সোহবত আপনার জিন্দগি পরিবর্তন করে। সুবহানাল্লাহ। জানেন মাওলানা জালালউদ্দিন রুমি অনেক বড় আল্লাহ আল্লামা ছিলেন, মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন, যার এলেমের কাছে অনেক আলেম ওনার সামনে আপনি ইবাদত করতে পারবেন, এত বড় আল্লামা ছিল, খুব অহংকার ছিল, যেখানে বাহাসে যেত এরকম উট ভরে ভরে কিতাব নিয়ে কি করতেন, মাওলানা জালালউদ্দিন রুমি উট ভরে ভরে কিতাব নিয়ে উনি কি করতেন, বাহাস করতে যেতেন। কিন্তু এই মাওলানা জালালউদ্দিন রুমি শামসে তাবরিজের 1 মিনিট সোহবতের কারণে ওনার জিন্দগি পরিবর্তন। এত বড় আল্লামা, এত বড় মুফাসসির, তার মানে তার কাছে কি শরীয়তের জ্ঞান ছিল, হাদিসের জ্ঞান ছিল, কুরআনের শরীয়তের জ্ঞান ছিল, কিন্তু তার মধ্যে ইলমে মারফাত ছিল না, তাসাউফ ছিল না, তার মধ্যে সুফিবাদ ছিল না। তো সুফিবাদ তিনি শিক্ষা দেয়, তাসাউফ তিনি শিক্ষা দেয়, তাকে পীর ও মুর্শিদ বলে। সুবহানাল্লাহ। আমি আপনি নামাজ অনেক উত্তম ইবাদত, এটা কেউ অস্বীকার করে, কিন্তু আমি আপনি সারা জীবন নামাজ পড়তেছি, ইবাদত করতেছি, দাড়ি রাখতেছি, জুব্বা পড়তেছি, আমাদের জিন্দগি পরিবর্তন না হতে পারে, কিন্তু আমি আপনি যদি একজন আল্লাহওয়ালা ব্যক্তির সোহবতে যাই, আল্লাহওয়ালা ব্যক্তির সোহবতের কারণে জিন্দগি পরিবর্তন। তারপরে চতুর্থ প্রকার ইমাম গাজ্জালী কি বলেছেন, ইমাম গাজ্জালী বলেছেন চতুর্থ প্রকার হচ্ছে রুহের পবিত্রতা। এই রুহকে কি সকল প্রকার চাওয়া থেকে, মানুষের কাছ থেকে চাওয়া থেকে, মানুষের কাছ থেকে কোনো কিছু আশা থেকে, এই দুনিয়া থেকে কোনো কিছু আশা থেকে যেই রূহকে পবিত্রতা করতে পারবে, সেটাই হচ্ছে রূহের পবিত্রতা। আর এই পবিত্রতা একমাত্র নবীগণ, একমাত্র রসুলগণ, একমাত্র আউলিয়ায়ে কেরামগণ, আল্লাহ আলাদার এই পবিত্রতা ওনাদের মধ্যে আসে। তো ওনাদের সোহবতে যিনি যাবে তার মধ্যে এই পবিত্রতা প্রবেশ করে। সুবহানাল্লাহ। আমরা যে আয়াতের কথা বলতেছিলাম যে উনি আমাদের ঘরে থেকে কি জমা আছে, কি খেয়ে এসেছে সেটা বলতে পারে, লাস্টে আল্লাহ পাক কি দারুণ বলছে দেখেন, কি বলছে লাস্টে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলেছে, ইন্না ফি যালিকা লআয়াতাল্লাকুম ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন শেষে খুলাসা করে দিয়েছে, নিশ্চয় এতে তোমাদের জন্য রয়েছে নিদর্শন, এই যে আমার ইচ্ছা তোমাদের মধ্যে বর্ণনা করা
বা কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা এসেছে। কি বর্ণনা এসেছে? কাদা মাটি দিয়ে পুতুল তৈরি করে পাখির ন্যায় উড়িয়ে দেওয়া, মৃতকে জীবিত করা, তারপরে রোগ ব্যাধিকে ভালো করে দেওয়া, তারপরে অদৃশ্য বিষয় গায়েবের বিষয় বলে দেওয়া। এই যে এইসব বিষয় তোমাদের জন্য এক নিদর্শন রয়েছে। কেন? তোমরা এটাকে মেনে নাও, অবশ্যই তোমাদের জন্য উপকারী রয়েছে। তো কারা মানবে? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেছে, কি বলেছে? ইন কুনতুম মুমিনিন, যারা মুমিন তারা কি করবে? তাদের জন্য নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। যারা মুমিন ঈমান রাখে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যারা ঈমান রাখে তাদের জন্য নিদর্শন রয়েছে। তো মনে রাখবে, এই যে অদৃশ্যর বিষয় যে আল্লাহর প্রিয় বান্দা বলে দিতে পারে, গায়েবের খবর যে আল্লাহর প্রিয় বান্দা বলে দিতে পারে, মৃতকে আল্লাহর প্রিয় বান্দা জীবিত করতে পারে, অসুখ থেকে রোগ থেকে মুক্ত করে দিতে পারে, আমার আপনার বাড়িতে কি জমা রেখে এসেছি সেই বিষয়ে বলে দিতে পারে, এটা কারা বিশ্বাস রাখবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি ঈমান রাখো তবে বিশ্বাস করবে। সুবহানাল্লাহ। আমাদের ময়দানে আমাদের সেদিন কেহই আক্রমণ করবে, আমাদের স্ত্রী বলেন, আমাদের এত আদর সন্তান বলেন, আমাদের এত মহব্বতের আত্মীয় স্বজন বলেন, সেই দিন সবাই কি করবে? বলবে যে ভাই আমি তো বাঁচতেছি না, তোমার কি বাঁচবো? কিন্তু ওই দিন যখন আমরা সকলেই কি করবো, ইয়া নাফসি ইয়া নাফসি করবো, সেই দিন থেকে হবে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইল্লাল মুত্তাকিন, যারা মুত্তাকিন বান্দা এরা আমাদেরকে কি করবে? আমাদেরকে সাফাই করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে, যারা আমরা কিরম শিক্ষাকে বসে পাকে এসেছি, আমি দুইটা আয়াত বলতে সময় শেষ হয়ে গেল, আমি এখানে আলোচনা শেষ করে দেবো। মনে রাখবেন, বীর মুর্শিদ পাক অত্যন্ত বিনয়ী, অত্যন্ত নম্রতা, ভদ্রতা ওনার মধ্যে বিকাশ করে। রুহে জমিনের মধ্যে কোন ব্যক্তি বীর মুর্শিদ পাককে আগে সালাম দিতে পারে? কেউই পারে না। ইনা অবস্থা সেই আল্লাহ। ছোট্ট একটা ঘটনা, শিক্ষা নিয়ে ঘটনা বলি শেষ করব। অনেক সময় বীর মুর্শিদ পাকের জামানায় রাত 11টা নেই, 12টা নেই, ওনার কদমে দিছে অনেক লোক হাজির। একদিন গভীর রাতে খাদেম সাহেবরা সবাই ঘুমাচ্ছেন, একটা মাতা মদ খেয়ে নেশা হয়ে কি করেছে, পীর মুর্শিদ পাকে গুজরার মধ্যে প্রবেশ হয়ে গেছে। অনেক রাত সমস্ত খাদেম ঘুমাচ্ছে, ওই মাতা রাতে কি করেছে, মদ খেয়ে নেশাগ্রস্ত হয়ে পীর মুর্শিদ পাকের উজরার মধ্যে চলে গেছে। পীর মুর্শিদ পাকের একটা রীতি ছিল, উনি সাধারণ যে কোনো একজন মুরিদকে দেখলে উনি দাঁড়িয়ে দেবেন। তো পীর মুর্শিদ পাক ওই মাতারকে দেখলেন, উনি সঙ্গে সঙ্গে উনি গুজরাতে ছিলেন, গুজরাতকে দাঁড়িয়ে গেছেন। দাঁড়িয়ে যে ওই যে মাতা ছিল মদ খেয়ে এসেছে, পীর মুর্শিদ পাক কি করেছে, ওই মাতারকে তার বুকের মধ্যে ছড়িয়ে দিয়েছে। আমরা একজন দরিদ্র, কিন্তু জামা কাপড় নোংরা থাকলে তার সাথে আমাদের মধ্যে এত অহংকার, এত জমা। কিন্তু পীর মুর্শিদ পাক দেখতেছেন এই ব্যক্তি মদ খেয়ে এসেছে, মুখ দিয়ে মদের গন্ধ বেরোচ্ছে। পীর মুর্শিদ পাক তারপরে কি করেছে, তাকে এইভাবে জড়িয়ে ধরে বুকের মধ্যে জড়িয়ে, কিতাবের মধ্যে এসেছে যখন পীর মুর্শিদ পাকের সিনার সাথে ওই মদখোরের সিনা লেগে গেছে, অটোমেটিক ওই মদখোর দুই চোখের পানি ছেড়ে ভাও ভাও করে কান্না শুরু করেছে। যখন কান্না শুরু করেছে, ওই মাতালের কান্না দেখে আমার আঁকা দুই চোখের পানি ছেড়ে দিয়েছে। তখন বীর মুর্শিদ পাক যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই মদখোর বলতেছে যে মওলা, আমি জীবনে অনেক ভুল করেছি, অনেক গুনাহ করেছি, আজকে আমাকে কি করেন, আমাকে তওবা করিয়ে আমাকে একজন ঈমানদার হিসেবে কবুল করেন। বীর মুর্শিদ পাক বলল, ঠিক আছে বেটা, তোমাকে কবুল করে দিলাম। এই দেখে বীর মুর্শিদ পাক মদখোর, জীবনে নামাজ কালা তো দূরের কথা, কোনোদিনও আল্লাহর নামও নিত না,
হঠাৎ করে পীর মুর্শিদ পাকের উজরার মধ্যে ঢুকে গেছে, পীর মুর্শিদ পাকের সিনার সাথে সিনা লেগে গেছে। অটোমেটিক পীর মুর্শিদ পাকের সিনা যখন ওই মক্ষরের সিনার সাথে লেগে গেছে, আমার পীর মুর্শিদ পাকের সিনা লাগার সাথে সাথে ওই মক্ষরের অন্ধকার সিনা, অনেক নোংরা সিনা সঙ্গে সঙ্গে পীর মুর্শিদ পাকের সিনার সহবত লাগার সাথে সাথে আলোকিত সিনা। যদি করবকে পরিষ্কার করতে চান, যদি অন্তরকে পরিষ্কার করতে চান, এই খানেকার মাটিকে কি করেন, বুকের সিরার সাথে লাগান। খানেকা এই খানেকার সিরা করে আমাদের বুকের সিনা থেকে সমস্ত ময়লা আবর্জনা দূর হয়ে আল্লাহ আলাদের সহবতের কারণে, আমাদের ভিতরের জগতের সমস্ত অন্ধকার আলোতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে যারা এই ওরসে পাকে এসেছি, আমরা খানকা শুনে এসেছি, মওলা নেক দয়া এখানে আসছে, আমি আমরা সকলে বিশ্বাস করি মওলা অবশ্যই আপনি আপনার মওলা থেকে দেখে গেছেন। আজকে যারা এই পবিত্র ভূমিতে হাজির হয়েছে, আপনি সকলের হাজিরা গুলো আপনার মাজার শরীরে কবুল ও মঞ্জুর করে আমিন। এবং যারা এই মজলিস পাক এই পুরুষ পাক গুলো শুনে লাখ শুন দিচ্ছে, আল্লাহ আউলিয়া কেরাম মুসলিমরা করে তাদের এই গুনাহের কবুল আপনি কবুল করে নিন আমিন। সমস্ত গুনাহকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে আউলিয়া কেরামের এই মহব্বতের কারণে তার হাশরের ময়দানে আমাদেরকে আপনি নাজাত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।